হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তো আজকে গুড মর্নিংটা আমার একটু বেলা করেই হলো, যাই হোক। তো দেখতে পাচ্ছ পেছনে একটা প্যান্ডেল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পাশে, মানে আমাদের ছাদের সাথেই আর কি, পাশেই ক্লাব। তো সেই ক্লাবে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে, সেটা আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো চলো, আজকে আমি যে রান্নাটা করব সেটা একটু নিরামিষ রান্না করব। আজ যেহেতু সোমবার তো নিরামিষ খাই আমরা, তো সেই নিরামিষ রান্নাটা কী হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কী রান্না করব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। তো চলো, আমি রান্না করে যাচ্ছি, এখন রান্নাটা দেখাবো। আর পেছনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, আমি একদিন দেখাবো তোমাদের সাথে এই প্যান্ডেলটা। এই হচ্ছে প্যান্ডেলটা, তো প্যান্ডেলের প্রিপারেশনটা চালু হচ্ছে, সব জিনিসপত্রগুলো রয়েছে। তো পুরো প্যান্ডেলটা কমপ্লিট হলে আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো চলো রান্না করা যাক। তো আমি বাজার থেকে পালং শাক তো নিয়ে এসেছি, এবার এই পালং শাকটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেবো, তার সাথে ধনে পাতাটাকেও একটু বেশ ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রান্নার প্রসেসটা চালু করছি। তো চলো এবার রান্না শুরু করা যাক। তো আমি সব জিনিস গুছিয়ে নিয়েছি, সেটা একটু তোমাদের সাথে দেখাই। তো আমি পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এখানে টমেটো কুচি আছে, 100 গ্রাম পনির আছে, 1.5 ইঞ্চি আদার টুকরো, ধনে পাতা আছে ধোয়া, কাঁচা লঙ্কা আছে 10-12টা, গোটা গরম মশলা, শাহি গরম মশলা আর কাসুরি মেথি, আর আছে মটরশুঁটি, আর আছে ফ্রেশ ক্রিম। এবার রান্নার প্রসেসটা পুরোপুরি চালু করার জন্য তোমরা দেখতে থাকো ভিডিও। এবার আমি ওভেনেতে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা রিফাইন তেল, মানে সানফ্লাওয়ার অয়েল। তো এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। সবার ফার্স্টে আমি দিয়ে দিলাম জায়ফল, মানে জৈত্রী, তারপর গোটা গরম মশলার মধ্যে এলাচ 4-5টা, তারপর দারচিনি, লবঙ্গ সব কিছু মোটামুটি দিয়ে দিলাম। আর এর মধ্যে একটুখানি জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। এগুলো একটু ভাজবো, তার একটা সুন্দর স্মেল বেরোবে। দেন তার মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচিগুলো। তো এগুলো যেহেতু একটু না ভাজলে ভালো লাগবে না, তার জন্য টমেটো কুচিটা দিয়ে দিলাম। একটু টমেটোটা গলে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম আমি পালং শাক, ধুয়ে রাখা জল ঝরিয়ে নেওয়া পালং শাকটাও দিয়ে দিলাম। এটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াবো, মানে একটু জাস্ট মজার জন্য পালং শাকটা। তার মধ্যে দিয়ে দেবো ধনে পাতাটা। তো এবার যেহেতু মজে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতাটা। তো ধনে পাতাটা দিয়ে দিই, এবার আবার একটুখানি নাড়াবো। নাড়ানোর পরে তারপর দিয়ে দেবো একটু লবণ। তো লবণটা দিলে পাতা থেকে সব জল সেটা বেরিয়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো লবণটা যেহেতু আগে থেকে একটু দিলাম, রান্নার সময় পরিমাণ বুঝে দিতে হবে। তো এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 10-12টা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে এবার ভাস বেশ খানিকক্ষণ ধরে নেড়ে নিয়ে দেন ঢেকে দেবো, কারণ ঢেকে দিলে জলটাও তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর পালং শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দিয়ে দিলাম ঢেকে। তো জল ঢাকনাটা আমি তুলে নিলাম, ঢাকনাটা তোলার পরে বেশ জল বেরিয়ে গেছে আর একদম সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঠান্ডা করিয়ে নেব, তারপর আমি গরম কড়াইতে আবার তেল বসিয়ে নিলাম আর পনিরগুলোকে আবার একটু ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নেব, ওদিকে আমার পালং শাকটা ঠান্ডা হচ্ছে। তো যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি এগুলো একটু ভেজে নেব। তো এগুলো ভাজার পর, এগুলো ভাজা হয়ে গেলে পনিরগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, ভাজা হয়ে গেলে এগুলোকে এবার তুলে নেব। তো তুলে নিলাম পনিরগুলোকে, তুলে নিয়ে এবার আমি চলো পালং শাকটাকে বেটে নিই, মানে পেস্ট করে নিই মিক্সির বোল্ডে। দিয়ে দিলাম জল সমেত, পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি হালকা করে পেস্ট, মানে বেশ ভালো মিহি পেস্ট করবো। তো এটা পেস্ট করে নিয়ে চলো আবার দেখাচ্ছি প্রসেসটা, পুরো ভিডিওটা। তো আমার এটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে, একদম সুন্দর পেস্ট হয়েছে। তো এবার আমি গরম কড়াইতে যে তেলটা রয়েছে, মানে পনির ভাজা যে তেলটা, সেই তেলের মধ্যে এই পেস্টটা, মানে পালং শাকের এই পেস্টটা আমি পুরোটা দিয়ে দিলাম। তারপরে একটু ফুটছে, আর আমি তার মধ্যে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে। তো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার আর একটু ফুটছে, এর মধ্যে আমি সব রকমের মশলাগুলো দিয়ে দেবো। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ লবণ, পরিমাণ বুঝে, যেহেতু আগে একবার লবণ দেওয়া আছে সেটির জন্য পরিমাণ বুঝে লবণ দিলাম। দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ, আর দিয়ে দেবো এর মধ্যে একটু ধনে গুঁড়ো, জাস্ট সামান্য পরিমাণে ধনে গুঁড়োটা দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি, কেননা এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে, যেহেতু আমি পছন্দ করি না, তার জন্য দিন। আর দিয়ে দিলাম এর মধ্যে মটরশুঁটি দিই, এবার এটাকে বেশ ভালো করে নাড়বো। তো নাড়ার পর একটুখানি দিয়ে দিলাম গরম মশলা, শাহি গরম মশলাটা অবশ্যই দিতে হবে সস, মানে ফ্লেভারের জন্য। তো এটাও দিয়ে দিলাম, দিয়ে একটু বেশ ভালোক্ষণ ধরে নাড়লাম। নাড়ার পর এবার আমি দিয়ে দেবো মানে ড্রাই রোস্ট করা কাসুরি মেথিগুলো, যেটা ড্রাই রোস্ট করেছিলাম। কাসুরি মেথিটা অনেক পরেই দেওয়া যেত, বাট আমি একটু আগে দিয়ে দিলাম। তো দিয়ে এবার এটাকে আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়বো। তো নাড়ার, মানে এটা একটু ফুটে উঠলে, মানে হালকা একটু ফুটে উঠলে, এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। তো ভেজে রাখা পনিরগুলো দিয়ে এবার সবকটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে একটু নাড়বো। তো বেশ খানিকক্ষণ ধরে নাড়তে নাড়তে যখন দেখবো বেশ ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দেবো আমি ফ্রেশ ক্রিমটা। তো ফ্রেশ ক্রিমটা সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে এবার আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়লে আমার রান্না রেডি, মানে পালং পনির ইজ ডান। তো তোমরা দেখতেই পেলে পালং পনিরটা কীভাবে নাড়লাম, কী দারুণভাবে ফুটছে। তো ভালো লাগে কিন্তু সবাই ফলো বাটনটা প্রেস করো। তো আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো বাটনটা প্রেস।
চলো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আমরা ভাত দিয়ে খাবো না, এটা রুটি দিয়ে অথবা পরোটা দিয়ে খেতে হবে। তো আমি পালং পানিরটা পুরো থকথকে রেডি করে নিয়েছি, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব দারুণ হয়েছিল খেতে, অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরা এমনভাবে সহজভাবে নিরামিষ পালং পানির রেডি করতে